এই অ্যাপিচিউডে আমি আইপি অ্যাড্রেসিং নিয়ে আলোচনা করব। আমি পূর্বে বলেছি প্রতিটা নিকের জন্য নেটওয়ার্ক গড়ে তোলার জন্য একটা লজিক্যাল আইপি অ্যাড্রেস ব্যবহার করতে হবে, যে আইপি অ্যাড্রেসের মাধ্যমে একটা কম্পিউটার আর একটা কম্পিউটারকে শনাক্ত করতে পারে। টিসিপি আইপি নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটারের একটা আর একটার সঙ্গে যোগাযোগের জন্য একটা লজিক্যাল আইপি অ্যাড্রেস দিতে হয় এবং এটা ইউনিক হতে হবে, অর্থাৎ একটার সঙ্গে আরেকটা মিলবে না। এই যে আইপি অ্যাড্রেসটা দেওয়া হয় এটা হয়ে থাকে 32 বিটের, এবং এই 32 বিটের এই আইপি অ্যাড্রেসটা দেওয়ার পদ্ধতিকেই বলে আইপি অ্যাড্রেসিং। এই 32 বিটের 8টি বিট করে আবার আলাদা আলাদা ভাগ রয়েছে। এই 8টি বিটের এক একটা অংশকে বলে একটা একটা অক্টেট। সুতরাং 32 বিটের এই অ্যাড্রেসকে 4টি অক্টেটে বিভক্ত করা হয়েছে। এখানে আমরা প্র্যাকটিক্যালি দেখি, এখানে আইপি অ্যাড্রেসটা দিতে হয়। এখানে দেখতে পাচ্ছি আইপি অ্যাড্রেসটা দেওয়া নেই। যখন আইপি অ্যাড্রেসটা দিতে হবে, নিচে রেডিও বাটনে ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেস এটা নির্বাচন করে এই আইপি অ্যাড্রেসের সামনে আইপি অ্যাড্রেসটা দিতে হবে, এবং এটা দিতে হয় ডেসিমেলে রূপান্তর করে। আমরা এই ডেসিমেল, হেক্সা ডেসিমেল, বাইনারি এগুলো পরবর্তীতে জানব, শুধু এখানে জানি এখানে ডেসিমেলে রূপান্তর করে এই 4টা অক্টেটে আলাদা আলাদাভাবে বসাইতে হয়। যেমন এখানে যদি আমি কোনো আইপি অ্যাড্রেস দিতে চাই তাহলে লিখতে হবে, আমি দিয়ে দিলাম 192.168.0.1, এটা একটা আইপি অ্যাড্রেস, এবং দেখতে পাচ্ছি এখানে 4টা অংশে বিভক্ত, এর প্রত্যেকটা একটা একটা অক্টেট। এভাবে এখানে আইপি অ্যাড্রেসটা দিতে হয়, এবং এই আইপি অ্যাড্রেসের মাধ্যমেই একটা কম্পিউটার আর একটা কম্পিউটারকে চিনে নেয়। এই আইপি অ্যাড্রেসকে তিনভাবে প্রকাশ করা যেতে পারে। ডটের ডেসিমেল, যেটা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি, 192.168.1.1 এভাবে লিখতে হয়। আমরা দৈনন্দিন জীবনে ডেসিমেল সংখ্যা পদ্ধতির সঙ্গেই বেশি পরিচিত। আমরা যে সংখ্যা গণনা করি এটা ডেসিমেল পদ্ধতিতেই গণনা করে থাকি, তাই এই ডেসিমেল পদ্ধতিটা আমাদের কাছে বেশি পরিচিত, এবং ইন্টারনেটে এই পদ্ধতিতেই মূলত আইপি অ্যাড্রেসটা দিতে হয়। তারপরে রয়েছে বাইনারি, বাইনারি পদ্ধতিতে একটা একটা বিট করে হিসাব করা হয়, এবং 8টা বিটে একটা বাইট এভাবে হিসাব করা হয়। আমরা যে বাইট, কিলোবাইট, গিগাবাইট করে থাকি, এই বাইট পরিমাপের ক্ষুদ্রতম অংশ হচ্ছে একটা একটা বিট। আর একটা রয়েছে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেলের একটা সংখ্যা পদ্ধতি। এগুলো আমি পরে দেখাবো, প্রতিটা সংখ্যা পদ্ধতি কীভাবে লিখতে হয় এবং একটা থেকে আর একটা রূপান্তর করা আমি পরে দেখাবো। শুধু এখানে জানি আইপি অ্যাড্রেসকে তিনভাবে প্রকাশ করা যায়, ডটের ডেসিমেল, বাইনারি এবং হেক্সাডেসিমেল। এটা হচ্ছে আইপি অ্যাড্রেস, এবং নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে আইপি অ্যাড্রেস একটা গুরুত্বপূর্ণ অংশ, কারণ আইপি অ্যাড্রেস ব্যতীত কোনোভাবেই কোনো নেটওয়ার্ক গড়ে তোলা যায় না।